আলোস যে খায় হারিয়ে যায়। গত বছরের শেষের দিকে জেনেছিলাম এই বছর সামনের বাসায় নতুন ভাড়াটিয়া উঠবে, কিন্তু জানতাম না সে ভাড়াটিয়ার এত সুদর্শন রাজপুত্রের মতো একটা ছেলে থাকবে। প্রথম দিন ছেলেটাকে দেখেই আমার মনে হলো এই ছেলে এদেশের ছেলে হতেই পারে না, নিশ্চয়ই কোনো দেশের রাজার ছেলেকে এরা চুরি করে নিয়ে এসেছে। ছেলেটা যতক্ষণ নিচে ছিল ততক্ষণ আমি ছাদে ছিলাম। দ্বিতীয় দিন যখন ছেলেটাকে সামনাসামনি দেখি মাথা ঘুরে পড়তে গিয়েও অনেক কষ্টে তাল সামলালাম। বাড়ি ফিরে ভাবতে শুরু করলাম জীবনে কি কি পুণ্য করেছি, যার ফলস্বরূপ পাশের বাসায় এত সুন্দর একটা ছেলে এসে উঠেছে। তারপর থেকে মাথার ভিতর একটাই হিন্দি গান বাজে। মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা। তোমার আম্মা কই? তোমার আম্মার সাথে আমার কালকে পরিচয় হয়েছিল, আমরা পাশের ফ্ল্যাটে থাকি। অনেকগুলো কাপড় ধুয়েছি তো বারান্দা জায়গা মানে একটু ছাদে মেলতে হবে। ছাদের চাবিটা দিবা? লজ্জায় আমার ইচ্ছা করছিল সেখানেই একটা উনিশ বিশ খেয়ে মরে যাই। বিকালবেলা কাপড় শুকালে তুই কি আসিস বাবা। আজ পর্যন্ত আমার কোনো ভালো রূপেই দেখেনি সে, আছাড় খাওয়া, ফেস প্যাক মাখানো, আজ দেখাবো তাকে। Thank you.
আরে নীলিমা কেমন আছো মা? জি আন্টি ভালো। তোমার কি অনেক পড়ালেখা করার ইচ্ছা? জি আন্টি। নাকি বিয়ে থা করে ফেলবা? আপনার ছেলের সাথে হলে করব। না আন্টি পড়ব। ভালো তো, মেয়েদের শিক্ষিত হওয়া তো খুব দরকার। বিয়ের পরেও তো পড়ালেখা করা যায়, যায় না? এত কথা জিজ্ঞেস করছো কেন? তোমার ছেলে কোথায়? হাজার হোক হবু শাশুড়ি, মুখে কিছু বললাম না। তা তো যাই আন্টি। আই তন্ময় শার্টে এত আমি আছি আন্টি, আমি আছি। তন্ময়, কি সুন্দর নাম! আহা, নীলিমা আর তন্ময়। আসি মা। বম্বে সুইটস মিস্টার পাস্তা, ফাইভ স্টার নাস্তা। অবশেষে একদিন হঠাৎ করেই দেখা হলো আমাদের, শুধু আমি আর সে। বস। আন্টিকে তো চিনিস? ওয়ালাইকুম সালাম। ওর সাথে অনেক আগে পরিচয় হয়েছে আমার। যেদিন আসছি ওই দিনই ওকে দেখছি, ওই ছাদে উঠে বাইনোকুলার দিয়ে আকাশ দেখতেছিল। আমার সেই দিনই ওরে খুব পছন্দ হয়েছে। আমার মেয়েটা একটু দুষ্টু। আমার দুষ্টু মেয়েই পছন্দ। বাসায় ছোটাছুটি করবে কি নীলিমা? যাবো আমার বাড়ি? হ্যাঁ, আমার ছেলে বউ হবা। Thank you.
বিয়ের কথা শুনে মানুষ এত খুশি হতে হয়? হুম, লজ্জা পাইতে হয়? ভাবি আমার লজ্জা লাগতেছে না, আমার খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে, এত খুশি লাগতেছে। হইছে হইছে, উপরে দাঁড়ায় আছে, চল 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 তাতে চল। আরে আস্তে, এসব মেয়ে একটা কেমন আছেন রেলিমা? কাকে চান? আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? মানে আমি শান্ত, আমাদের বিয়ের কথাবার্তা চলছে। রাইট, আমি ওই বাসার বড় ছেলে, তন্ময় হচ্ছে আমার ছোট ভাই। আমি ডক্টর, কোচবিহারে পোস্টিং, এসিস্ট্যান্ট সার্জন। তোর কি ছেলের পরিবার পছন্দ হয় নাই? না, তা না। তাহলে কি ছেলের মা? না। ছেলের ভাই? না, ছেলের ভাই কোনো সমস্যা না। তাহলে কি তোর কি ছেলেই পছন্দ হয় নাই? ডাক্তার ছেলে, বাড়িঘর ভালো, বংশ ভালো, স্বভাব চরিত্র ভালো, নম্র ভদ্র, এমন ছেলে রাস্তাঘাটে পাওয়া যায় না। এই ছেলে পছন্দ না হওয়ার কারণটা কি? ওর কি কোনো, এই তোর কি কোনো পছন্দ আছে? বড়টা না, ছোটটাকে পছন্দ। এই মুহূর্তে এটা বললে একটা পঞ্চটকানা দিয়ে বাবা কানটাই বয়রা করে দিবে। শোন, আমি কিন্তু পাকা কথা দিয়ে ফেলেছি, আজ রোজ রোজ ভালো ছেলে পাওয়া যায় না, সামনে মাসেই বিয়া। শোন, জোর জবরদস্তি না কইরা একটু বুঝায় শোনায় কো। আরে ওর কোনো সমস্যা নাই, খালি ঢং করতেছে, আমি আর কোনো কথা শুনতে চাই না, এটাই ফাইনাল। সাবানার মতো বালিশে মুখ চাপা দিয়ে সব কষ্ট সহ্য করে নিলাম। মনে একটা আশা ছিল, কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে সব। কিন্তু আমার আসল দুঃখের শুরু হলো পরদিন। কি কথা? এখন শুনবো না, পরে শুনবো, নাস্তা টাস্তার আগে রেডি করি। আরে পরে শুনলে হবে না ভাবি, এখনই বলতে হবে, দেরি হয়ে গেলে জীবন মরণ সমস্যা হয়ে যেতে পারে। তাই বলো, যা বলবে তাড়াতাড়ি বলবে। বলো, ভাবি গুড মর্নিং। কি হলো?
আচ্ছা সে পা কাটবে এটা চা ঘরে যাও জামালের মা গ্লাস পড়ে গেছে জামালের মা বিয়ে মানে এখনই ভাবি ভাবি টাকা শুন ভাবি আসবো কি হচ্ছে ভাবি কোনো কিছু নিয়ে টেনশন করছেন নাকি আপনি না বিয়ে তো এখনো হয় নাই এখনই ভাবি ভাবি টাকা শুরু করে দিচ্ছেন কেন কি যে বলেন না আরে ভাবি ডাকটা কত মধুর আমার তো ডাকতেই ভালো লাগছে ভাবি ভাবি আমাকে ভাবি ডাকবেন না প্লিজ আরে কদিন পর তো ভাবিই হবেন তো এখন ডাকলে সমস্যা কি সমস্যা আছে কোনো সমস্যা আছে কি সমস্যা কি আমার ব্যাগটা কই ছাড়ো একটু বেজো হ্যাঁ ও নাইস ব্যাগ ও ভাবি ভাইজনের পরে কিন্তু আমার পালা তাই খুব সুন্দর একটা মেয়ে খুঁজে দিতে হবে আমার জন্য ঠিক আপনার মতো আমার মতো কি দরকার আমারই নিয়ে যা আমার না এমন একটা মেয়ে পছন্দ যেভাবে খুব নম্র ভদ্র স্বভাবের সংসারী হোম মেকার যে সব কিছু দেখে রাখবে যাতে আপনার কিছু করতে না হয় আপনি শুধু ভাইজনের খেয়াল রাখবেন আমার ভাইয়াটা অনেক ভালো একজন মানুষ ভাইয়ের মতো আসলে মানুষ হয় না সারাটা জীবন এত কষ্ট করেছে আমার জন্য আমার মায়ের জন্য তাই আমার ভাইয়ের এখন সব কমফোর্ট দরকার আপনারা শুধু ঘুরে বেড়াবেন আরাম করবেন হে কি তার কথায় পড়ে যাচ্ছি কেন না কি কি না 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 কিছু না ওই হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে তো হ্যাঁ ভাইয়া এটা আমি আসছি হ্যাঁ আসছি আচ্ছা না না হয়ে গেছে আমার এখন কি হবে রে কবে আরম্ভ হবে রে এই তো মাস ছয়েক যদি পোস্টিং এইখানে হয় তাহলে তো সমস্যা নেই আমি তোকে হেল্প করব কোয়ার্টারটা গোছাতে হবে আর ধর অন্যখানে হলে তোর কিন্তু কোয়ার্টার গোছাতে হবে তাই না তন্ময় বউ নিয়ে যাবি অনেক ভেজাল খাট তারপর ধর না ভেজাল কিসে এক চল্লা হবে দেখা আরামে সারা মেসেজ কিনা কই ফোন কই ও তুই আমার কথা শুন ওর কথা কান দিস না আর বুঝলি তোর মন কেমন লাগে ও কিছু জিনিস আমার জন্য তোর টিভি ফ্রিজ কি আরামে সারা মেসেজ না না ওই যে শপিং টপিং এর অফার দেয় না মা
মা কিছু দেব আপনাকে না 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 নীলমা একটু ডাল নাও না বাবা একটু পরোটা দিব সবে কই তুই আন্টি আসো আরে তন্ময় আসো আমাদের সাথে নাস্তা করো না 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 আন্টি নাস্তা করব না ওই নাস্তা করে আসি আর কি না অসুবিধা নেই ওই যে আমি একটু ভাবির সাথে কথা বলতাম আর কি ভাবি একটু শুনবেন প্লিজ কি ব্যাপার না তেমন কিছু না আঙ্কেল ওই ভাইজান একটা কথা বলতে বলছিল ওটা কেন ভাই আপনার ভাই কি নিজে এসে কথা বলতে পারে না না মানে ভাইয়া আসলে খুব লাজুক তো মানে লজ্জা পায় বিয়ের পরও কি উনি এভাবে ভাইয়া হয়ে কথা বলবে এই যা শুনে মা ওকে জোর করে দিয়েন না তো আচ্ছা ভাবি আপনি ভাইজানকে কী মেসেজ পাঠিয়েছেন এটা আমি না বুঝি নাই কিছু কেন মানে আমি কোত্থেকে আসলাম আপনাদের মাঝখানে তুমি আসো নাই তোমার ভাইজান আসছে মানে কিভাবে আচ্ছা আমি কি আপনাকে কখনো কিছু এরকম কিছু বলেছি বা আকার ইঙ্গিতে কোনো কিছু বুঝিয়েছি এরকম কিছু যে আমি আপনাকে পছন্দ করি বা এরকম পছন্দ করো না না হ্যাঁ হ্যাঁ করি কিন্তু সেটা সেটা ভাইজানের জন্য ভাবি হিসেবে আমি কি তোমাকে বলছি আমি তোমার ভাবি হইতে চাই এখানে না বলা না বলার কি আছে আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছে আপনি এখন ভাই জানেন আমি কারো না আমি শুধু আমার আচ্ছা আপনি আমার ভাইজান খুব কষ্ট পাবে ভাবি আমি তোমার ভাবি না আমাকে ভাবি ডাকবে না তোমার ভাইজান কি বলছে কি বলছে তোমার ভাইয়া আল্লাহ জাস্ট বাঁচাইছে যে ভাইজান দেখার আগে মেসেজটা আমি দেখছি আমি দেখার সাথে সাথে ডিলিট করে দিছি না ভালোই হয়েছে তোমাকে জানানোর দরকার ছিল তুমি জানছো প্রথম দিন যেদিন তুমি আমাদের বাসায় আসছো আমি না সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি আল্লাহ 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 ভাবি প্লিজ আমার কথা শেষ করতে দাও আমি শুনছি আমি 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 কি আমি শুনছি আমি শুনছি আমি শেষ করতে দাও সেদিনের পর থেকে প্রত্যেক দিন প্রত্যেক রাত আমি শুধু তোমার কথা ভাবছি আমি আমি তন্ময় আই লাভ ইউ তুমি শোনো শোনো এখন যেটা হইতেছে এটা দিনে কেউ সুখী থাকবে না আমিও না তুমিও না তোমার ভাইয়াও না আপনি আপনি আমার আমার কথা বিশ্বাস করেন আপনি আপনি না সময় নেন আপনি সময় নেন দেখবেন আপনি সময় নিলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ঠিক হবে না হবে না তখন তোমার আমার ওই তো সম্ভব না নাউজুবিল্লাহ 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 আমি আমার আপনি আর প্লিজ আপনি আপনার মাথা ঠিক না আপনি আপনি জাস্ট আপনি পাগল হয়ে গেছেন না আল্লাহর ওয়াস্তে আমি তোর পায়ে পড়ে আমাকে বোন ভাবি এগুলো টাকা বন্ধ করো আমি তোমার ভাবা আমি তোমার ভাইকে বিয়ে করব না আমি তোমার ভাইকে বিয়ে করব না আচ্ছা আচ্ছা প্লিজ বাপ দেখেন নীলিমা কি সুন্দর কি সুন্দর লাগছে বলো কিরকম কেন দেখেন আমাদের পরিবারের একটা মানিজ্যত আছে আপনাদের পরিবারের মানিজ্যত আছে আছে না হ্যাঁ আছে আপনাদের আপনাদের বিয়ে ঠিক আপনি একবার জাস্ট চিন্তা করে দেখেন যে বিয়েটা যদি ভেঙে যায় মানে এখন কি অবস্থা হবে আমার ফেরেশতার মতো ভাইজানের মনটা ভেঙে যাবে আমি 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 আপনার পায়ে পড়ি ভাবি আমি আরে আমি আমাদের ফ্যামিলি কথা ভেবেই তো বলতেছি তোমার আর আমার বিয়ে হয়ে গেলে আমাদের ফ্যামিলির মানিজ্যত রক্ষা হবে ছি 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 না আমি এখনি তোমার ভাইজানকে মেসেজ করে সব বলতেছি কয়টা মেসেজ ডিলিট করবা তুমি আচ্ছা আচ্ছা নিন মানে
আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন। আপনি জাস্ট মানে বিয়েতে যেভাবে আগাচ্ছে আগাগ, আপনি জাস্ট কয়েকটা দিন আমাকে সময় দেন, ব্যাস। কয়দিন? হ্যাঁ কি কয়দিন? ওই যে ভাবি পরীক্ষার রেজাল্ট বেরোবে তো সামনে, ওটার মানে আর কয়দিন বাকি সেটা নিয়ে কথা। কয়দিন? কয়দিন? হ্যাঁ কয়দিন? সাত আট দিন। তাহলে তো বেশি সময় নেই। সাত আট দিন, ওকে ঠিক আছে। পরীক্ষা আবার লাভটা মারো না আমার স্বাদের দেওরা ভাই। পছন্দ তো হয়েছে, রাখো, আমার মনে হয় চলে এসছে। আসুন। ভালো আছেন আপনারা? বম্বে সুইটস মিস্টার পাস্তা ফাইভ স্টার নাস্তা। না আমি থাকো, ওর সাথে বসি। না না অসুবিধা, ওর সাথে বসাতে বসি, অসুবিধা। যাবো আমরা একসাথে যাই। Thank you.
জি ভাইজান। কি রে তন্ময়, কি ব্যাপার? নীলিমা হঠাৎ করে আমাকে আসতে বলল, তোকেও কল দিতে বলল, কি হয়েছে জানিস কিছু? আপনি এখন কই ভাইজান? এই তো আমি যাচ্ছি ওদের বাসার ছাদে। আচ্ছা আপনি 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 থাকেন, আমি 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 আসতেছি। নীলিমা তুমি যদি ভাইজানের কিছু বলো আমি কিন্তু জানতে দিব বলতেছি। আশিস, হাই। হ্যাঁ নীলিমা বলো কি বলবে। কিছু না, বিয়ের কথা ভেবে একটু বসানো হয়েছিল। আমি পালিয়ে গেলাম, ঠিক করলাম বিয়ের সময়টা চলে গেলে তারপর বাড়ি ফিরব। তন্ময়কে একটা মেসেজ লিখলাম, তোমাকে আমি বলেছিলাম তোমাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। তুমি আমার কথা শোনো নাই, আজকে তোমার জন্য দুই পরিবারের ইজ্জত নষ্ট হলো। আমার মেসেজ টাইপিং শেষ হবার আগেই তন্ময়ের মেসেজ এলো। দেখেন ভাবি, আমি জানি আমার প্রতি আপনার ফিলিংস এটা খুবই সাময়িক। ভাইজান খুব ভালো একজন মানুষ, তার সাথে থাকতে থাকতে আপনি আমাকে ভুলে যাবেন। আমি বাড়ি থেকে পালিয়ে রাজশাহী চলে যাচ্ছি, ততদিন আসবো না যতদিন আপনার আর ভাইয়ার সম্পর্ক ঠিক না হয়।
মেডিকেলে থার্ড ইয়ারে পড়ার সময় একটা মেয়ের সাথে রিলেশন ছিল, মাঝে তার সাথে ব্রেকআপ হয়ে যায়, কিন্তু আমার বিয়ের খবর শুনে সে আজ বাড়ি থেকে পালিয়ে কমলাপুর স্টেশনে এসে বসে আছে। আমাকে যেতে হবে, ক্ষমা করো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কমিউনিটি সেন্টার, গেস্ট, সব কিছু রেডি। এখন কোথায় গিয়েছিল বাবা? ও পার্লারে গিয়েছিল। সব ঠিক আছে, বস। আমি তো ভাবছিলাম ওদের সম্পর্ক শেষ হয়ে গেছে, অনেকদিন তো কোনো যোগাযোগ ছিল না। না না, ওদের মধ্যে নিশ্চয়ই যোগাযোগ ছিল, আপনি দেখেননি অথবা আপনি কোনো কিছুই খেয়াল করেননি। হ্যাঁ হ্যাঁ, এখন তো মনে হচ্ছে যোগাযোগ হয়ে যাবে, ভালো কোনো ছেলেও পাওয়া যাবে না, তার মধ্যে একটা তো বদনাম হয়ে গেল, তাই না? আপনি কি আপনার ছেলের সাথে বিয়ে দিবেন বলেন, তন্ময়ের সাথে? হ্যাঁ অবশ্যই নিশ্চয়ই।